जस्तिन्द्रियाणि मनसा नियमारभते अर्जुन कर्मेन्द्रियै कर्मजोगम् अशक्तश विशिष्यते। किन्तु यदि निजेन्द्रिय संयत नियमे कर्मेर आरम्भे करे यथाक्रमे बातुल ना हय मर्कट वैराग्य करि अंतर्निष्ठा होले हय सहाय श्रीहरि सेई हय कर्मजोग कर्मेन्द्रिय द्वारा आसक्ति रहित कर्म विशेष प्रकारा। किन्तु जिनी मनेर द्वारा इंद्रियगुलिके संयत करे अनासक्त भावे कर्मजोगेर अनुष्ठान करेन तिनी पूर्वोक्त मिथ्याचारी अपेक्षा अनेक गुणे श्रेष्ठ। तात्पर्य, साधुर बेश धरे उच्छृंखल जीवन जापन और भोगतृप्तिर जन्य लोक ठकानोर चाइते सकर्मे निजुक्त थेके जीवनेर प्रकृत उद्देश्य साधन करा शत सहस्र गुणे भालो। জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জড় বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া। স্বার্থগতি অর্থাৎ জীবনের প্রকৃত স্বার্থ হচ্ছে শ্রী বিষ্ণুর শ্রী চরণারবিন্দের আশ্রয় লাভ করা। সমগ্র বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেই চরম গন্তব্যের দিকে নিয়ে যাওয়া। কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম করার ফলে একজন গৃহস্থ ভগবানের কাছে ফিরে যেতে পারে। আত্মউপলব্ধির জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে সংযত জীবনযাপন করে কেউ যখন কর্তব্য কর্ম করে তখন আর তার কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ার কোনো আশঙ্কা থাকে না, কারণ সে তখন আসক্তি রহিত হয়ে সম্পূর্ণ নিষ্ক্রিয়ভাবে তার কর্তব্য কর্ম করে চলে। এভাবে সংযত ও নিষ্ক্রিয় থাকার ফলে তার অন্তর পবিত্র হয় এবং ভগবানের সান্নিধ্য লাভ হয়। অজ্ঞ জনসাধারণের প্রতারণাকারী মর্কট বৈরাগী হবার চাইতে একজন ঐকান্তিক ব্যক্তি যে এই পদ্ধতি অনুসরণ করে সে অনেক উন্নত স্তরে অধিষ্ঠিত। যে সমস্ত ভণ্ড সাধু লোক ঠকাবার জন্য ধ্যান করার ভান করে তাদের থেকে একজন কর্তব্যনিষ্ঠ ম্যাথরও অনেক মহৎ। नियतं कुरु कर्मत्वं कर्म जयो ह कर्मणः शरीर यात्रापि च ते न प्रसिद्धेत कर्मणः। नियमित कर्म भलो सेई अकर्म अपेक्षा अनधिकारीर कर्म त्याग परम खापेक्षा शरीर निर्वाह जार नहि कर्म बिना কর্মত্যাগ তার পক্ষে হয় বিড়ম্বনা। তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। তাৎপর্য, অনেক ভণ্ড সাধু আছে যারা জনসমক্ষে প্রচার করে বেড়ায় যে তারা অত্যন্ত উচ্চ বংশজাত এবং কর্মজীবনেও তারা অনেক সাফল্য লাভ করেছে, কিন্তু তা সত্ত্বেও আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য তারা সব কিছু ত্যাগ করেছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছিলেন, পক্ষান্তরে তিনি তাকে শাস্ত্র নির্ধারিত ক্ষত্রিয় ধর্ম পালন করতে উপদেশ দিয়েছিলেন। অর্জুন ছিলেন গৃহস্থ ও সেনাপতি, তাই শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয়ের ধর্ম পালন করাই ছিল তাঁর কর্তব্য। এই ধর্ম পালন করার ফলে জড়বন্ধনে আবদ্ধ মানুষের হৃদয় পবিত্র হয় এবং ফলে সে জড় কলুষ থেকে মুক্ত হয়। তথাকথিত ত্যাগীরা যারা দেহ প্রতিপালন করবার জন্য ত্যাগের অভিনয় করে ভগবান তাদের কোনো রকম স্বীকৃতি দেননি, শাস্ত্রেও তাদের স্বীকৃতি দেওয়া হয়নি। এমনকি দেহ প্রতিপালন করবার জন্য মানুষকে কর্ম করতে হয়, তাই জড়জাগতিক প্রবৃত্তিগুলিকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো কর্মত্যাগ করা উচিত নয়। এই জড়জগতে প্রত্যেকেরই অবশ্য জড়া প্রকৃতির ওপর কর্তৃত্ব করবার কলুষময় প্রবৃত্তি আছে, অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির বাসনা আছে। সেই কলুষময় প্রবৃত্তিগুলিকে
পরিশুদ্ধ করতে হবে। শাস্ত্র নির্দেশিত উপায় তা না করে কর্তব্য কর্ম ত্যাগ করে এবং অন্যের সেবা নিয়ে জীবিকা নির্বাহ করে তথাকথিত অতীন্দ্রিয়বাদী যোগী হবার চেষ্টা করা কখনোই উচিত নয়। যজ্ঞার্থাৎ কর্ম নন্যত্র লোকয়ং কর্ম বন্ধনঃ তদর্থং কর্ম কুন্তেয় মুক্তসঙ্গ সমাচর। যজ্ঞেশ্বর ভগবানের সন্তোষ লাগিয়া নিয়মিত কর্ম কর আসক্তি তজিয়া, আর যত কর্ম হয় বন্ধের কারণ অতএব সেই কার্য কর নিবারণ। ভগবত সন্তোষার্থ কর্মের প্রসঙ্গ যত কিছু আচরণ সব মুক্ত সঙ্গ। বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতের বন্ধনের কারণ। তাই হে কৌন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। তাৎপর্য, যেহেতু দেহ প্রতিপালন করবার জন্য প্রতিটি জীবকে কর্ম করতে হয়, তাই সমাজের বর্ণ ও আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরের জীবের জন্য ভিন্ন ভিন্ন কর্ম নির্ধারিত করা হয়েছে, যাতে তাদের উদ্দেশ্যগুলি যথাযথভাবে সাধিত হয়। যজ্ঞ বলতে ভগবান শ্রী বিষ্ণু অথবা যজ্ঞ অনুষ্ঠানকে বোঝায়, তাই তাঁকে প্রীতি করবার জন্যই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করা হয়। বেদে বলা হয়েছে যজ্ঞ বৈ বিষ্ণু, পক্ষান্তরে নানা রকম আচার অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ করা আর সরাসরিভাবে ভগবান শ্রীবিষ্ণুর সেবা করার দ্বারা একই উদ্দেশ্য সাধিত হয়। সুতরাং কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে যজ্ঞানুষ্ঠান, কেননা এই শ্লোকে তা প্রতিপন্ন হয়েছে। বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্যও হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুকে সন্তুষ্ট করা। বিষ্ণুপুরাণে বলা হয়েছে বর্ণাশ্রম চারবতা পুরুষেণ পরপুমান বিষ্ণুর আরাধ্যতে, তাই বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কেবল কর্ম করা উচিত। এছাড়া আর সমস্ত কর্মই আমাদের এই জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। সেই কর্ম ভালোই হোক আর খারাপই হোক, সেই কর্মের ফল অনুষ্ঠাতাকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে। তাই শ্রীকৃষ্ণকে অথবা শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করতে হয়। এভাবেই যে ভগবানের সেবা পরায়ণ হয়েছে সে আর কখনো জড়বন্ধনে আবদ্ধ হয় না, মুক্ত স্তরে বিরাজিত। এটি হচ্ছে কর্ম সম্পাদনের মহৎ কৌশল এবং এই পন্থার শুরুর প্রারম্ভে দক্ষ পথ প্রদর্শকের প্রয়োজন হয়। ভগবত তত্ত্বজ্ঞানী শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে অথবা স্বয়ং ভগবানের তত্ত্বাবধানে, যেমন ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে অর্জুন করেছিলেন, সেইভাবে গভীর নিষ্ঠার সঙ্গে এই যোগ সাধন করতে হয়। ইন্দ্রিয় তর্পণের জন্য কিছুই করা উচিত নয়, বরং সব কিছুই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করা উচিত। এভাবেই অনুশীলনের ফলে শুধু যে কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকা যায় তা নয়, তাছাড়া ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তি স্তরে ক্রমশ উন্নীত হওয়া যায়, যার ফলে তাঁর সচ্চিদানন্দময় পরমধামে উপনীত হওয়া সম্ভব হয়। সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতিহি অনেন প্রসবিত সদ্ধম এষো বস্তিষ্ঠ কামধুক। প্রজাপতি সৃষ্টি করি যজ্ঞের সাধন উপদেশ করেছিল শুনে প্রজাগণ। যজ্ঞের সাধন করি সুখী হও সবে, যজ্ঞ দ্বারা ভোগ পাবে ইন্দ্রিয় বৈভবে। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। তাৎপর্য, ভগবান শ্রীবিষ্ণু এই জড়জগৎ সৃষ্টি করে মায়াবদ্ধ জীবদের ভগবদ্ধামে ফিরে যাবার সুযোগ করে দিয়েছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে
তাদের যে নিত্য সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের কথা ভুলে যাবার ফলেই জীব সকল এই জড়া প্রকৃতিতে পতিত হয়ে জড় বন্ধনের দ্বারা আবদ্ধ হয়ে পড়েছে। বেদের বাণী আমাদের এই শাশ্বত সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ্য। ভগবান বলেছেন যে বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। বৈদিক মন্ত্রে বলা হয়েছে পতিং বিশ্বাস্য আত্মেশ্বরম, তাই সমস্ত জীবের ঈশ্বর হচ্ছেন ভগবান শ্রীবিষ্ণু। শ্রীমৎ ভাগবতেও শ্রী সুখদেব গোস্বামী নানাভাবে বর্ণনা করেছেন যে ভগবানই হচ্ছেন সব কিছুর পতি। শ্রিয় পতির যজ্ঞ পতি প্রজাপতি ধিয়াং পতির লোকপতির ধরাপতি পতির গতিশ্চান্ধক বৃষ্ণি সাত্ততাং প্রসীদতাং মে ভগবান শতাং পতি। ভগবান শ্রীবিষ্ণু হচ্ছেন প্রজাপতি, তিনি সমস্ত জীবের পতি, তিনি সমস্ত বিশ্ব চরাচরের পতি, তিনি সমস্ত সৌন্দর্যের পতি এবং তিনি সকলের ত্রাণকর্তা। তিনি এই জড় জগৎ সৃষ্টি করেছেন যাতে জীব যজ্ঞ অনুষ্ঠান করে তাকে তুষ্ট করতে পারে এবং তার ফলে তারা এই জড় জগতে নিরুদ্বিগ্নভাবে সুখে ও শান্তিতে বসবাস করতে পারে। তারপর এই জড় দেহ ত্যাগ করার পর তারা ভগবানের অপ্রাকৃত লোকে প্রবেশ করতে পারে। অপার করুণাময় ভগবান মায়াবদ্ধ জীবের জন্য এই সমস্ত আয়োজন করে রেখেছেন। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বদ্ধ জীব ক্রমশ কৃষ্ণ চেতনা লাভ করে এবং সর্ববিষয়ে ভগবানের দিব্য গুণাবলী অর্জন করে। বৈদিক শাস্ত্রে এই কলিযুগে সংকীর্তন যজ্ঞ অর্থাৎ সংঘবদ্ধভাবে উচ্চৈশ্বরে ভগবানের নাম কীর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন যাতে এই যুগের সব জীবই এই জড় বন্ধন মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে। সংকীর্তন যজ্ঞ এবং কৃষ্ণ ভাবনা একই সঙ্গে চলবে। কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করে ভগবান শ্রীকৃষ্ণ যে সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করবেন সেই কথা শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে। কৃষ্ণবর্ণং তিশা কৃষ্ণং সাঙ্গপাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধসহ। এই কলিযুগে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মনীষীরা সংকীর্তন যজ্ঞের দ্বারা পার্ষদযুক্ত ভগবান শ্রী গৌরহরির আরাধনা করবেন। বৈদিক শাস্ত্রে আর যে সমস্ত যাগযজ্ঞের কথা বলা হয়েছে সেগুলির অনুষ্ঠান করা এই কলিযুগে সম্ভব নয়, কিন্তু সংকীর্তন যজ্ঞ এত সহজ ও উচ্চস্তরের যে সকল উদ্দেশ্যে অনায়াসে যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে এবং ভগবদ্গীতায়ও সেই কথা প্রতিপন্ন হয়েছে।